আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিমিতুর রান্নাঘর। যেহেতু এখন আমের সিজন, তাই একটি মজাদার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব, তা হচ্ছে ম্যাঙ্গো মৌস। তাই ম্যাঙ্গো মৌস বানাতে আমার কী কী লাগছে তা প্রথমে জেনে নিই। আজ আমি মাঝারি সাইজের 4টি পাকা আম ব্যবহার করব। আমি আগেই 4টা আম ছোট পিস করে রেখেছি ব্লেন্ড করার জন্য। যত পাকা হবে ততই ভালো হবে আমের পিউরির জন্য। এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে ফেলব। আম ব্লেন্ড করার পর তাতে আমি 1/4 কাপ কন্ডেন্সড মিল্ক ব্যবহার করব মিষ্টি পরিমাণটি বাড়ানোর জন্য। কন্ডেন্স মিল্ক অ্যাড করার পর এই পিউরিটিকে আবার ব্লেন্ড করে ফেলতে হবে। এরপর এতে আমি ব্যবহার করব আনফ্লেভার্ড জেলাটিন। বাজারে বিভিন্ন ধরনের জেলাটিন পাওয়া যায়, এখানে আমি ব্যবহার করেছি অ্যাঙ্কার ব্র্যান্ডের জেলাটিন। এখন 1/2 কাপ পানিতে 2 চা চামচ জেলাটিন মিক্স করে ফেলব। মিক্স করার পর তা ম্যাঙ্গো পিউরির সাথে দিয়ে আবারও ব্লেন্ড করে ফেলব। দেখুন, জেলাটিনটি ম্যাঙ্গো পিউরির সাথে একদম ভালোভাবে মিশে গিয়েছে। আমি আজ ম্যাঙ্গো মুস সেট করব 6টি ছোট ক্লিয়ার গ্লাসে। প্রথমে দিয়ে দেব এতে কিছু টুকরো করে কাটা আম। ছয়টি গ্লাসে আমের টুকরো দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরি। খেয়াল রাখতে হবে সব গ্লাসে যেন সমান পরিমাণ দেওয়া হয়। এই ম্যাঙ্গো পিউরি যদি চামচ দিয়ে দিতে না চান, তাহলে পাইপিং ব্যাগেও ইউজ করতে পারবেন। গ্লাসগুলোকে হালকা শেক করে নিলেই সমান হয়ে বসবে। দেখুন আমি কিভাবে করছি। এখন এগুলোকে ফ্রিজারে 1 ঘন্টার জন্য সেট হতে দিব। অন্যদিকে যে বোলে আমি হুইপ ক্রিম বিট করব, সেই বোল হুইস্ক ও হুইপ ক্রিম 1/2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে ক্রিম জমতে সুবিধা হয়। এখানে আজকে আমি ব্যবহার করছি 1 কাপ হুইপ ক্রিম। এখন এই হুইপ ক্রিম মিডিয়াম স্পিডে বিট করে নেব সফট পিক আসা পর্যন্ত। এখানে আমি আজকে ব্যবহার করছি ভিভো রেড কালারের হুইপ ক্রিম। আমি যেহেতু এখানে ভিভো রেড হুইপ ক্রিম ব্যবহার করেছি, এই হুইপ ক্রিমে কিন্তু আগে থেকে চিনি অ্যাড করা থাকে, তাও আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন কন্ডেন্সড মিল্ক। কন্ডেন্সড মিল্ক অ্যাড করার পর এই ক্রিমটাকে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিতে হবে।
বিট হয়ে গেলে আমি এতে অ্যাড করব অবশিষ্ট ম্যাঙ্গো পিউরিটুকু। এই ম্যাঙ্গো পিউরি স্প্যাচুলা দিয়ে ক্রিমের সাথে ফোল্ড করে মিশাতে হবে। ফোল্ড করে মিশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো মুসের সেকেন্ড লেয়ার। এরপর এক ঘন্টা পর ফ্রিজ থেকে গ্লাসগুলোকে বের করে ম্যাঙ্গো পিউরির উপর ক্রিমের লেয়ার দিয়ে দিতে হবে সমান করে। ক্রিম সবগুলোতে দেয়া হয়ে গেলে গ্লাসগুলোকে আগের মতো শেক করে নিব। এখন উপরে কিছু আমের টুকরো ও পুদিনা দিয়ে গার্নিশ করা হলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো মুস। বাস, তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মুস। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।